আমাদের কিন্তু কেস উইথড্র করে নিচ্ছেন এই কারণে। উনি একদম ভালোভাবে বলেছেন যে কেন হলো মামলাটা, শিল্পীদের মধ্যে কোনো ভাগ নাই, তাহলে তো অনুদান লাগবে না, তাহলে অনুদানের দরকার নেই। মনে হতে পারে ভবিষ্যতে যে চলচ্চিত্র যদি ভালোভাবে চলে, মার্কেটটা ঠিক হয়, মানুষ দেখে, তাহলে তো অনুদান লাগবে না, তাহলে অনুদানের দরকার নেই। এখন দরকার হচ্ছে পৃষ্ঠপোষকতা যাতে চলচ্চিত্র এগিয়ে যায়। এবং অনেক ব্যাপারেই উনি বলেছেন, আমরা যেমন এখন অনেক ব্যাপারে ভয় পাই, অমুক দেখানো যাবে না, তমুক দেখানো যাবে না, পরিষ্কার বলেছেন। উনি একদম ভালোভাবে বলেছেন যে কেন হলো মামলাটা, যাতে নোটিস করা যেত, ব্যাস সেটির দরকার ছিল। আমরা তো বাইরের কেউ না, দূরের কেউ না, ভুল বুঝাবুঝি করে কেন এরকম মামলা হবে? একই কথা, আলাপ শুরু হয়েছে, সমাধান হবে, সিনেমা নিয়ে আমাদের যে আলাপ সেটা কথা বলা শুরু হয়েছে। মানুষ ফিল্ম মেকার আরো ছবির গল্প বলবে, সেই গল্প বলার স্বাধীনতা লাগে। তো হাওয়া সেই জায়গা থেকে মনে হয় যে মানুষের ওই জায়গাটা তৈরি করতে পেরেছে, যে মানুষ আসলে নতুন ধরনের গল্প, নতুন চিন্তার গল্প দেখতে চায়, সেটার একটা ব্যাপার আমরা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। পরিবেশবাদীরা যেখান থেকে করেছেন সেটা ঠিক আছে, রাইট, বাট প্রবলেম হচ্ছে রিয়েলিটি আর ফিকশনাল রিয়েলিটি ডিফারেন্ট। আমি কিন্তু ফিকশনে খুন দেখাচ্ছি, ধর্ষণ দেখাচ্ছি, নানা ধরনের যেগুলো আসলে আইন সিদ্ধ না সেগুলো কিন্তু সিনেমাতে থাকছে। এগুলো কেন থাকছে? আমরা সোসাইটির খারাপ দিকগুলো যদি না তুলে ধরি, ভালোটা কিভাবে বুঝবে মানুষ? শুধু ভালো জিনিস দেখিয়ে কিন্তু খারাপকে মূল্যায়ন করা যাবে না, খারাপ দেখিয়েও কিন্তু ভালোকে মূল্যায়ন করা হয়। ওনারা যেটা বলেছেন খাঁচায় কমে থাকা পাখি কিংবা সেটাকে খেয়ে ফেলার যে যুক্তি দিয়েছেন, ওটা আসলে ওনারা ভুল বুঝেছেন, মেবি এখানে একটা ভুল বুঝেছেন কিংবা ওনারা এটা বুঝতে পারে নাই। এটাই আমরা মন্ত্রী মহোদয়কে বললাম, এবং আমাদের যেটা ওনারা আমাকে ডেকেছেন, এবং আমাদের কিন্তু কেস উইথড্র করে নিচ্ছেন এই কারণে। সো আমাদের এই গল্প বলার স্বাধীনতা দিতে হবে, আমরা বিশ্বাস, আমাদের হাত বেঁধে রাখলে তারপরে যদি বলা হয় যে ভালো গল্প বলেন, তাহলে আমরা কিভাবে ভালো গল্প বলবো? তাহলে আসলে আমি বলছিলাম ফুল পাখি লতা পাতার গল্পই বলতে হবে। এখনো এটা প্রাথমিক পর্যায়ে আছে মামলাটা, কিন্তু বন বিভাগ চেয়েছে এবং বন বিভাগের তত্ত্বাবধানে এটা হচ্ছে, তারা অলরেডি কোর্টে সাবমিট করেছে। দেখা যাক, এটা মনে হয় দু একদিনের মধ্যে আমরা জেনে যাবো কোনো ব্যবস্থা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হচ্ছে, আমি নিজে শিল্পী দাবি করতে পারি না, তবে শিল্পী হওয়ার চেষ্টা করেছি, কারণ আমি নাট্যদলের সদস্য ছিলাম। আমি শিল্পী না হলেও আমি শিল্পীদের সাথে আছি, আমি সংগঠক ছিলাম। আমাদের চলচ্চিত্র ইতিমধ্যেই বিশ্ব অঙ্গনে কিছুটা জায়গা করে নিয়েছে। শিল্পীদের মধ্যে কোনো ভাগ নাই, শিল্পীদের মধ্যে কোনো ভাগ থাকতে পারে না। শিল্পীদের নানা সমিতি আছে, সাংবাদিকদের নানা সমিতি আছে না? সাংবাদিকদের ঢাকা শহরে 44টা সমিতি, তাই বলে সাংবাদিকরা ভাগ? যে ছবিগুলো আগে পেয়েছে সেগুলো যদি এরকম, তার ক্ষেত্রে সেটি প্রযোজ্য না। গত বছর যারা অনুদান পেয়েছে বা এবছর যারা পাবে তাদের ক্ষেত্রে সেটি